आज के खाबो सिजलर सिजलर, कल के खाबो सिजलर सिजलर। तो বন্ধুগণ আজ কি আবার চলে এসেছি, খুব রাগ করবে আমি জানি, কিন্তু কিছু করার নেই। ইটস ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, এবং যেখানে সিজলার সার্ভ হয় সেখানে তো আমার একটু দুর্বলতা বেশি থাকে, তোমরা খুব ভালোভাবে জানো। আমি বলেছি আই এম আ ভেরি মাচ সিজলার লাভার, আমি এদিক ওদিক ঘুরে ফিরে সিজলার খেতে খুব ভালোবাসি। সো আজকে আমার সাথে যিনি আসেন তিনি হচ্ছেন মিস্টার বিশ্বজিৎ, ওনাকে আমার আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। কিন্তু বিশ্বজিৎদা, যে দেখতে পাচ্ছ এই যে সিজলিং সাউন্ডটা শুনতে পাচ্ছ, একটুখানি ভালোভাবে শুনে নাও। বাকিগুলোর অবস্থা আমরা ছবি তুলতে তুলতে এত সময় লাগিয়ে দিয়েছি যে ওই সিজলিং সাউন্ডটা তোমরা মিস করতে, সেই জন্য আমি বললাম যে আরেকটু যাতে সিজল করে সেরকম ইয়ে করতে, যাক ভনিতা না করে আমি বিশ্বজিৎদার কাছ থেকে জেনে নেবো যে কাল থেকে তোমাদের সিজলার ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, তো 28 তারিখ অব্দি চলবে। আর স্পেশাল কি আছে তোমাদের সিজলার তো আছে আমি জানি, স্পেশাল কি আছে এবারে? স্পেশাল আমরা যেটা করছি এবার ফিউশন করছি। আচ্ছা, ফিউশনটা ভেরি ইন্টারেস্টিং, মানে আমরা সবাই জানি যে এটা সিজলার বলতে কন্টিনেন্টাল, এক্স্যাক্টলি পিএসএল, বাট এবার আমরা কি করছি কম্বিনেশন অফ চাইনিজ ওকে এন্ড ইন্ডিয়ানের মধ্যে তন্দুরটাকে বেছে নিচ্ছি, তার সঙ্গে মিক্স করে এমন ভাবে আমরা একটা কম্বিনেশন দেখেছি যাতে লোকে দুটোরই স্বাদ, মানে দুটো কুজিন কে একসঙ্গে মেলবন্ধন করে, একদম একদম ফাটাফাটি, মানে এটা বোঝাই যাচ্ছে। এমনিতেই অরপোজ ইটসেলফ নর্থ ইন্ডিয়ান কাবাবস এর জন্য খুব ফেমাস, রিসেন্টলি ওনাদের সিগরি কাবাব ফেস্টিভ্যাল গেল, তোমরা যদি মিস করে গিয়ে থাকো আই ক্যান বেট ইউ হ্যাভ মিসড সামথিং ভেরি 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 ডেলিশিয়াস। বাট এবারে ফিউশন সিজলার যখন চলছে তখন ফিউশন সিজলারের এইটা যাতে মিস না হয়, 28 তারিখ অব্দি আছে, সারা দিন ধরে অ্যাভেলেবেল আছে, মোটামুটি উইদিন 800 এর মধ্যে তোমরা মন খুশি করে খেয়ে নিতে পারবে, যদি মন খুশি না হয় তাহলে একটু বেশি পয়সা খরচ করতে হবে আর কি, আর কিছু না। যাই হোক, একটু বিষয়টা এইটা সামনে রয়েছে, এটা সঙ্গে একটু কিছু বলো। প্রথমে আমি এটা সম্বন্ধে বলি, এটা হচ্ছে একটা ঝিঙ্গা তন্দুরি সিজলার। আচ্ছা, এখানে আমরা স্পেশালি কি রেখেছি, একটা তন্দুরি ঝিঙ্গা দেখতে পাচ্ছি, এটা তো রয়েছে রয়েছে, তার সঙ্গে আমরা বেল পেপার রাইস রেখেছি, ওকে, সতে ভেজিটেবল রেখেছি। আচ্ছা, মোট ইন্টারেস্টিং কন্টিনেন্টাল কি আছে, এখানে আমরা একটা রেখেছি প্রন ক্রুকেট, ওকে, প্রন ক্রুকেট, উপরে কি সস দিয়েছো, উপরে আপনি বারবিকিউ সস, বারবিকিউ সস, এই যে পোর করছো, এর সঙ্গে আমরা যখন দিচ্ছি তখন আপনি যখন খাবেন তখন ফিল করতে পারবেন যে কন্টিনেন্টাল, ওকে, তার সঙ্গে আপনি তন্দুরের একটা ফ্লেভার পাচ্ছেন, ভেরি গুড। আর এর সঙ্গে যেটা ইন্টারেস্টিং হচ্ছে একটা ফ্রাইড এগ, যেটা আপনি বললেন যে এটা আগে দেখিয়ে নিয়ে তারপর সার্ভ করতে, ফ্রাইড অন এগ So this is it. আর বাকিগুলো সিজলারগুলো সম্বন্ধে একটুখানি জানবো, টুকটুক করে তাড়াতাড়ি জানতে হবে, নাহলে বেশি আবার বিভ্রাইত হয়ে গেলে তো তোমরা দেখবে না, সেই কারণে। এটা হচ্ছে একটা তন্দুরি, এটা চাইনিজ এর মধ্যে আছে তোমার না তন্দুরিটা, এটা দিস ইজ কলড চিকেন উইংস। আচ্ছা, উইংস এর সঙ্গে আমরা কি রেখেছি, একা এখানে রয়েছে আপনার সতে ভেজিটেবলস, ওকে, তার সঙ্গে বেল পেপার রাইস, ফ্রাইড এগ অন দ্য টপ পাচ্ছেন, তার সঙ্গে আপনার রয়েছে একা গ্রিল চিকেন ইন বারবিকিউ সস, গ্রিল চিকেন ইন বারবিকিউ সস আছে, এখানে হচ্ছে গিয়ে চিকেন উইংস আছে, এটা কোন সসে টস করে, বারবিকিউ সস, এটাও বারবিকিউ সসে টস করে দিয়েছো। আচ্ছা, সিজলারটার নামই হচ্ছে একা বারবিকিউ চিকেন উইংস, বারবিকিউ চিকেন উইংস, ওকে। আচ্ছা, এটাতে একটু চাইনিজ আর আমাদের কন্টিনেন্টাল কন্টি আছে, যে এটা চাইনিজ এন্ড কন্টি। আচ্ছা, তুমি চাইনিজ সিজলার চাইনিজ যখন ইনফিউজ করছো একটুখানি নুডলস টুডলস, এটা আমরা রিকোয়েস্টে রেখেছি, ওকে ওকে ওকে, একটু চাই তাহলে অবশ্যই, বুঝে গেছো বুঝে গেছো, ঈশ্বরীদা বলে দিয়েছে যারা তোমার ওই মানে ওই মোমো আর কি, যেখানে তোমরা খুব ভালো করে আর কি ইয়ে চাউমিন ফাউমিন দিয়ে খাও, সেরকম অপশন এখানে আছে। হ্যাঁ, মানে শুধু ভেবো না যে রাইস দিয়ে খেতে হবে, যদি মনে হয় যে নুডলস অন রিকোয়েস্ট করবে, বলবে স্যার আমার দাদা আমাকে একটুখানি নুডলস দিয়ে দাও, দিয়ে দেবে, কোনো চাপ নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটার পর নেক্সট আমরা চলে আসছি, সেটা হচ্ছে ইট ইজ ভেরি নাইস, এইটা এইটা আছে, এইটা ইয়েস, ল্যাম্ব টিক্কি সিজলার, ল্যাম্ব টিক্কি সিজলার, বুঝতেই পাচ্ছ, ল্যাম্ব টিক্কি এবং সিজলার এবং কন্টিনেন্টাল বেল পেপার রাইস তো আছেই, এগুলো ল্যাম্ব টিক্কি নাকি? এটা হচ্ছে আপনার একটা রোজমেরি সস উইথ রোজমেরি সস, ইয়েস। এটা হচ্ছে পেশাওয়ারি কাবাব, যেটা আমরা একটা টিক্কিটা যেটা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তো আমরা পেশাওয়ারি কাবাবের সঙ্গে আফটার কন্টিনেন্টাল রোস্টেড ল্যাম্ব উইথ রোজমেরি সস, তার সঙ্গে আমরা বেল পেপার রাইস,
সথে ভেজিটেবলস আর একটা কথা যেটা আপনি বলবেন না টপ অনার টপ অনার ফ্রাইড এগ সানি সাইড আপ তোমরা পেতে চলেছো এরকম নয় যে এরকম যদি দেখো তাহলে কিন্তু চেয়ে নেবে হ্যাঁ যদি ভুলে যায় বলবে যে ফ্রাইড এগ পেতে এবং পেশুয়ারি মাটন বুঝতেই পারছো সঙ্গে হচ্ছে ল্যামিন দাঁড়া ঢোক গিলেনি ল্যামিন রোজমেরি সস মানে কম্বিনেশনটা কি ডেডলি হতে চলেছে মানে আই ক্যান্ট মানে এক্সপ্লেন ইউ গাইস আমি মাঝে একটুখানি টেস্ট করে দেখবো তখন তোমাদেরকে আবার বলবো আর আর বিষয় আর কোনটা কথা বলতে পারি এটার বিষয়ে আর ওই চিংড়িটার বিষয়ে বলবো কিন্তু অবশ্যই বলবো ভালোবাসো তাদেরকে আমি খুব গ্যারান্টির সাথে বলছি এখানে এসে ভেজ নিয়ে তোমরা একদম ডিজার্টেন হবে না অপূর্ব ওনাদের ভেজ কাবাব আছে দহিকা কাবাব ইজ ওয়ান অফ মাই ফেভারিট দহিকা আঙ্গার কিন্তু তোমরা দহিকা কাবাব দহিকা কাবাব দহিকা কাবাব ইজ এক্সিলেন্ট আর ওই কর্ন একটা কি যেন আছে তোমাদের ভুট্টেকি কাবাব এই দুটো কিন্তু ইন্ডিয়ানের মধ্যে আছে ওটা ওইদিকে ছবি টবি তোলা চলছে তো যাই হোক কিন্তু ওই ভুট্টেকি কাবাব আর দহিকা কাবাব ইজ মাস্ট 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 যদি না খেয়ে থাকেন আপনারা ভেজ পার্সনসদের জন্য স্পেশালি বলছি তাহলে প্লিজ কাম গাইজ অ্যান্ড হ্যাভ ইট আর এখন তো আবার সিজলারও আছে ফিউশন তাও আবার এটাতে কি আছে বলো এটা বলো চাইনিজ ফিউশন ফিউশন সিজলার এখানে আমরা যেটা দিচ্ছি চিলি পনির দিচ্ছি আচ্ছা তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ দিচ্ছি আচ্ছা ভেজিটেবল থাকছে ভেজিটেবল কাটলেট রয়েছে আর আবার তখন যদি কিছু মিস করে গিয়ে থাকো তাহলে চলে আসো এখানে তোমার মানে গার্লফ্রেন্ড কে নিয়ে বা আর যাকে খুশি নিয়ে নিয়ে আসতে পারো সেই হার্ট শেপের ইয়েগুলো খাবে আর এটা একটুখানি জানতেই হবে আমাদেরকে এটা একটু শুনো ইয়েস এটার এই প্যাঙ্কো ফ্রাইড প্রনস গুলো দেখেই আমার জিভে জল চলে আসছে তার সঙ্গে হচ্ছে এটা হচ্ছে একটা প্যাঙ্কো ফ্রাইড 100% রাইট আর তার সঙ্গে গ্রিল আপনার প্রন রয়েছে ওকে ডান বাটার গার্লিক সস রয়েছে এর সঙ্গে উফ আবার দ্য কম্বিনেশন অফ ফ্রাইড এগ সাথে ভেজিটেবলস এন্ড বেকন বাস 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 ঠিক আছে বিশ্বইদ্যাকে এবারে বিশ্বইদ্যা না ভীষণ মানে ক্যামেরা সেই পারসন এই যে এতক্ষণ ধরে যে আমার পাশে বসে বলেছেন উনি এটাই বিশাল বড় ব্যাপার তা এবারে আমি একটু টেস্ট করে যখন দেখাবো তখন তোমাদেরকে আবার জানাচ্ছি যে দেখতে তো অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ কালারফুল জিনিসটা একেবারে সো যখন টেস্ট করে দেখাবো তখন আবার আসছি আমি বলবো বাকি আর এই যে এইটার বিষয়ে আমি বলছিলাম এই যে দেখতে পাচ্ছ ভুট্টেকি কাবাব এই সিজলারটার বিষয়ে এটা আমার ফেভারিট এটার বিষয়ে বিষয়ে একটু বলো এটা আপনার ফেভারিট আপনি জানেন ভুট্টেকি কাবাব তার সঙ্গে আমরা পনির টিক্কা দিচ্ছি আর কন্টিনেন্টালি কি দিচ্ছি আমরা গ্রিল পনির দিচ্ছি তার সঙ্গে বারবিকিউ সস বেল পেপার রাইস এন্ড সর্টেড ভেজিটেবলস গ্রেট গ্রেট সো ভেজ লাভারসদের জন্য ইটস আ মানে গোইং টু বি আ ভেরি থ্রিলিং মানে ভেজিটেরিয়ানদের সব সময় একটা আপডেট থাকে আমাদের জন্য কি কি সিজলার আছে তো আমরা ওদের জন্য কিছু রেখেছি আর খুব ভালো রেখেছি আসুন ট্রাই করুন খুব ভালো লাগবে আর তোমাদের তো এমনি নরমাল সিজলার তো সব সময় अवेलेबल আমাদের এমনি প্রচুর সিজলার রয়েছে আর যেটা বললাম আর কি নুডলস দিয়ে খেতে চাইলে বলে দেবেন কিন্তু তাহলে ওনারা নুডলস দিয়ে যাবেন বুঝলেন তো ফার্স্টে ভেজ সিজলারটা দিয়ে একটু শুরু করা যাক এই চলে এসছে বেল পেপার রাইস এবং সতে ভেজিটেবল দিয়ে একটু শুরু করি আর চিলি পনির আছে দেখতেই পাচ্ছ যে পনিরটা কতটা সফট দেখতে পাচ্ছ অপূর্ব আর এটা হচ্ছে সেই ভেজ কাটলেটটা যে হাট সে ভেজ কাটলেট আমি হাটটা ব্রেক করে খেয়ে নেব ব্যাপক খেতে ব্যাপক এই যে ফ্লেভারগুলো না যে ভেজ কাটলেটের মধ্যে এই যে রসুনের গন্ধ আর যে ম্যাশ পটেটোটা আছে এবারে মুখে দিলে মনে হবে ভেজ স্বর্গে ঢুকে গেছি আর একটু বাঁধাকপি তুলে দিও তো আমাকে এই যে সিজলারের যে বাঁধাকপি ব্যাপারটা আছে না হ্যাঁ সেটার একটা আলাদা মাহাত্ম্য আছে আর কি যারা খাও না তাদেরকে আমার তোমাদের প্রতি আমার সহানুভূতি রইল কিন্তু যদি খেয়ে তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা থ্যাংক ইউ বলে দিও হ্যাঁ চলো এবারে খেয়ে দেখা যাক এ দেখো আরও ভালো বেশি বাঁধাকপি দিয়ে গেছে চলো একটু খেয়ে দেখা যাক ফার্স্টে এই চিকেন সসেজ ইন মাশরুম সসটা একটু আমি টেস্ট করে দেখি ফ্লেভার ইজ ভেরি গুড যখন ফ্রাইড এগ থাকবে না
মানে যখন সানি সাইড আপ থাকবে তখনই কুসুমটাকে ভাঙবে বুঝলে, সেটা ইয়ের সাথে মিক্স করে খাবে আর কি রাইসের সাথে। এটা আলাদাই একটা তন্দুরি চিকেন অপূর্ব কম্বিনেশন হয়েছে। বিশ্বাস করুন এই যে কন্টিনেন্টালের সাথে যে এই যে নর্থ ইন্ডিয়ানের যে এরকম যে একটা মেলবন্ধন হতে পারে সেটা অর্কজে এসে যদি আপনি সিজনগুলো টেস্ট না করেন অনেক সিরিয়াস নয়। হ্যাঁ মানে শুধু এটা যদি ভেবে বসে দেখেন যে প্রমোশন করছে বলে যে তাই বলে দিচ্ছে সেটা ভাবতেই পারেন আমার কিছু এসে কেন, কিন্তু সত্যি ঘটনা এই যে চিকেন সসে যিনি মাশরুম সস তার সাথে এই বেল পেপার রাইস এবং ভেজিস এবং তার সাথে যখন তন্দুরি চিকেন তার সাথে যখন খাবেন তখন আলাদা একটা টুরু লাভ বলা ফিলিং হয় বুঝলেন তো। আপনারা খাবেন কি খাবেন আপনাদের ব্যাপার, আমি খাই আসুন। বেসিক্যালি সিজলার না আমি সিজলিং প্লেট থেকেই খেতে বেশি ভালোবাসি আর কি, মানে যখন গরম গরম থাকে। কিন্তু আজকে আমার এই সিজলারের সাথে অনেকজন ভাগিদার আছে তো তাই ভাগ করে করে খেতে হচ্ছে, সেইখানে প্লেটে নিয়ে খাচ্ছি ঠিক আছে। তো এটা চলে এসছে সেই পেশোয়ারি ল্যাম্প সিজলার যেটা আপনাদেরকে বলছিলাম, ওই যে এটা হচ্ছে পেশোয়ারি ল্যাম্প টিক্কাটা। অপূর্ব এটা হচ্ছে ওই ল্যাম ইন রোজ মেরি সস, ওটা একটু টেস্ট করে দেখি। যারা মাটন খেতে ভালোবাসো এবং রোজ মেরি সসটা যদি একটু জল খেয়ে নাও রোজ মেরি সসটা যদি ভালো লাগে তাহলে এই সিজলারটা তোমাদের ভালো লাগতে বাধ্য। আর মাটন পেশোয়ারি টিক্কার মাটনটা একদম এত সুন্দর মিন্স এত সুন্দর গ্রাউন্ডেড যে তার সাথে যে ফ্লেভারগুলো মিক্স হয়েছে এগুলো অপূর্ব। একটু ঠান্ডা করে খাচ্ছি বলে সেইভাবে ফ্লেভারগুলোকে ফুটে উঠছে না, কিন্তু গরম গরম খেলে যে তার ফ্লেভারগুলো যে কতটা ভালো আসবে সেটা বোঝা যাচ্ছে অবভিয়াসলি। তো খেয়ে নিই বাকিটুকু। এবারে চলে এসছে সেই স্মরণীয় সেই সিজলার যেটাতে ওই প্যাঙ্কো ফ্রাইড প্রনটা আছে, এই যে যেটা এটা আমি খাবো বলে কখন থেকে ওয়েট করছি। তো আর এই যে দেখতে পাচ্ছ প্রন, আমি আর রাইস খাবো না। সো এবার একটুখানি খেয়ে দেখা যাক এটা কিরকম আছে। আর এই যে প্রন কাঠিটাকে মানে কাঠি একদমই আমি পছন্দ করি না, দিতেও পছন্দ করি না, রাখতেও পছন্দ করি না, সেইখানে কাঠিটাকে একরকমভাবে বার করে নেবো নিয়ে একটুখানি চুম্মা একবার। দিস ইজ ইট, নমস্কার, এই বলে শেষ করছি। আপনারা আসুন ফেস্টিভ্যালটা। এবং কবে থেকে বিষয়টা 19 তারিখ থেকে শুরু হচ্ছে এই ফেস্টিভ্যালটা আর 28 তারিখ পর্যন্ত থাকছে, আপনারা সবাই আসুন এনজয় করুন ফেস্টিভ্যালটা, আপনাদের খুব ভালো লাগবে আর এনজয় করুন। নমস্কার, নমস্কার।